একটা মজলিসে যখন আলোচনা শুরু হয়, যেমন এই খুতবার আলোচনা শুরু হলো অথবা কোনো দিনই মজলিস কায়েম হলো, সেখানে আলোচনা শুরু হলো, আলোচনার শুরু থেকে প্রথমবার যখন তিনি আলোচনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করেন, তখন প্রত্যেকেই প্রথমবার পড়া অত্যাবশ্যক ওয়াজিব হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু নাম শুনলে বলতে হবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মজলিসেই বাকি যতবার আলোচনা এই নামটি আসবে, রাসূল ইসলামের নামটা আসবে, অন্য সময় পড়া মোস্তাহাব, পড়লে আপনার সওয়াব হবে, না পড়লে গুনাহগার হওয়া লাগবে না। তবে এক মজলিসে শুনছেন আপনি একবারও আল্লাহ রাসুলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংক্ষিপ্ত দরুদ পড়তে পারলেন না, রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার মতো কৃপণ এই দুনিয়াতে আর নাই। একটা হাদিস আমরা পড়ছি যে আল্লাহ রাসুল মিম্বরে উঠলেন, প্রথম দফে উঠলে বললেন আমিন, দ্বিতীয় দফে উঠার পরে বললো না আমিন, তৃতীয় দফে উঠে পরে বললো আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন আমিন শব্দ বলছেন, আমরা তো আর কিছুই শুনলাম না। তখন আল্লাহ রাসূল সাল্লাম বলছেন যে এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমাকে তিনটা খবর দিয়েছে। এক খবর দিয়েছে যে জমজম মাস আসার পরও যে নিজের গুনাহ মাফ নিতে পারলো না, তার মতো হতবাগা নাই আর কেউ, আল্লাহ রাসূল বললেন আমিন, হ্যাঁ সে হতবাগাই। দ্বিতীয় দাফে উঠার পর জিবরাইল আলাইহিস সালাম এসে বলল যে যে ব্যক্তি আপনার নাম উচ্চারণ করা হলো যে মজলিসে, যেখানে সে শুনছে আপনার নাম অথবা সে পড়ছে, সে আপনার প্রতি দুরুস্বরী পড়ল না, তার মতো হতভাগ্য আর কেউ হতে পারে না। আল্লাহ রাসূল বললেন আমিন। তৃতীয় দফে ওঠার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন যার পিতামাতা জীবিত থাকা আছে, বৃদ্ধ হয়ে গেছে, অথচ সন্তান তার পিতামাতার খেদমত করে না, তার ধ্বংস হোক দুনিয়া আখেরাত, আল্লাহ রাসূল বললেন আমিন। তাহলে এই যে তিনটা স্তর, গুরুত্বপূর্ণ তিনটার মধ্যে একটা জিনিস আমরা পাইলাম, রাসূলুল্লাহ ইসলামের নাম শুনলে আমরা কখনই দুরূদ শরীফ পড়া ছাড়া আমরা যেন বাদ না পড়ে যায়। এটা জোরে জোরে পড়তে হবে, বিষয়টা এরকম নয় জিব্বা না নেড়ে আপনি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মনে মনে পড়ে নিয়ে আদায় করলেও চলবে, তবে মনে মনে পড়তে গেলে অনেক সময় বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা, এই জন্য একটু জিব্বা নেড়ে দুরূদ শরীফ পড়াটাই উত্তম। দেখেন হাদিস শরীফে শুধু কোরআনে মাজিদ না, হাদিস শরীফে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر صلوات وحطت عنه عشر خطيات ورفعت له عشر درجات। হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান, আমার কোনো উম্মত যদি, কোনো ব্যক্তি যদি একবার আমার প্রতি দুরূদ শরীফ পড়ে, একবার যদি আমার প্রতি দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাসূল বলেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি আশা সালাওয়াতিন, আল্লাহ পাক ওই বান্দার প্রতি দশটি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তাহলে একবার দুরূদ শরীফ আমরা পড়লে আল্লাহ রাসূল সাল্লাম বলেন আল্লাহ পাক তার প্রতি কয়টা রহমত নাজিল করেন, দশটা রহমত নাজিল করেন। শুধু তাই নয়, ও হুত্তাত আনহু আশু ফতিয়াত, তার আমলনামা থেকে, জীবন থেকে দশটি গুণা মিটিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাম বলেন যে ও রুফিয়াত লাহু আশু দারাজাত, আল্লাহ পাক তার সম্মান তার ইজ্জতকে আরও দশ গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। পরকালীন জীবনের তাহলে এই তিরিশটা নেক, একবার দুরূদ শরীফ পড়লে তিরিশটা নেক, তিনটাই নেক, যে দশটি রহমত নাজিল হয়, দশটি গুণা মাফ হয়, তারপরে দশটি দরজা বুলন্দ হয় একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাসূলের প্রতি। দেখেন অন্য হাদিসে আসছে ও আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমার সঙ্গী হওয়ার উপযুক্ত ওই ব্যক্তি। দেখেন এখানে গুরুত্বপূর্ণ একটি জিনিস, আল্লাহ রাসূলের সাথে যারা সঙ্গী হবে তারা কি দুযোগী হবে, না দুযোগী হবে না, জান্নাতই হবে। আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে
আমার সঙ্গী হওয়ার জন্য উপযুক্ত ওই ব্যক্তি, কোন ব্যক্তি, কি আমল করলে সেই উপযুক্ত হবে? আল্লাহ রাসূল বলেন, আকসারুহুম আলাইয়াস সালা, যে ব্যক্তি বেশি বেশি আমার প্রতি দুরুদ পড়েছে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ থেকে হাদিস। তাহলে আল্লাহ রাসূল বলতেছেন যে যে উম্মত আমার প্রতি অতি পরিমাণ বেশি পরিমাণ দুরুদ শরীফ আদায় করবে, সে আমার সাথে পরকালীন জীবনে যখন কিয়ামত নাজিল হয়ে যাবে সে আমার সঙ্গী হয়ে থাকবে, সঙ্গী হওয়া সে সবচেয়ে উপযুক্ত হবে। তাহলে এই আমলটি আমাদের করতে হবে। আমরা একবার এই দুরুদ পড়ে শেষ করবো না, পাঁচ দশ বার পড়ে শেষ করবো না, বেশি বেশি যতক্ষণ সম্ভব আমরা চেষ্টা করতে হবে বেশি বেশি। যদি আমরা দুরুদ পড়ি, এই জিনিসটা, এই দুরুদ শরীফটা আল্লাহ রাসূলের কাছে পুষিয়ে দেওয়া হয়। কিভাবে? হাদিস থেকে দেখেন, ওয়ান ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাঈকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নালিল মালাইকাতি সাইয়াহিনা, কি একদল ফেরেশতা রয়েছে, আল্লাহ পাক একদল ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন। কেন কেন তারা কি করে? ফিল আরদে, জমিনের মধ্যে, ইউবাল্লিগুনানি ফি উম্মতি, তারা আমার সাথে পৌঁছিয়ে দেয় উম্মতের যখন সে দুরুদ সালাম প্রেরণ করে। কোনো উম্মত যদি আল্লাহ রাসূলের প্রতি দুরুদ সালাম প্রেরণ করে, ওই ফেরেশতা দল সারা দুনিয়াতে তারা প্রদক্ষিণ করতেছে, সাইয়াহিনা, তারা প্রদক্ষিণরত আছেন। কোনো ব্যক্তি যখন কোনো মজলিসে হোক, কোনো একা একা ব্যক্তি হোক, যে যখন যেখান থেকেই আল্লাহ রাসূলের প্রতি দুরুদ সালাম প্রেরণ করে, ওই ফেরেশতারা ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির পিতার নাম সহকারে আল্লাহ রাসূলের কাছে তাৎক্ষণিকভাবে সংবাদ পৌঁছিয়ে দেয় যে অমুক ব্যক্তি আপনার প্রতি দুরুদ সালাম প্রেরণ করেছে। আল্লাহ রাসূল সেখান থেকে সেই দুরুদ সালামের জবাব দিয়ে দেন, অর্থাৎ ওই বান্দার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন এত গুরুত্বপূর্ণ যে দুরুদ শরীফের মধ্যে আমরা শুনলাম, তাহলে বোঝা গেল দুরুদ শরীফটা একটা ইবাদত, দুরুদ শরীফটা একটা ইবাদত। এই দুরুদ শরীফ পড়ার ক্ষেত্রে আমরা রং ঢং করে এটাতে মজা নিয়ে মানুষকে নাচিয়ে গিয়ে এই দুরুদ শরীফ পড়লে চরম বেয়াদবি ছাড়া কিছুই হবে না। দুরুদ শরীফ একটা ইবাদত, দুরুদ শরীফ পড়তে হবে অত্যন্ত নম্রতার সাথে, ভদ্রতার সাথে। আপনি দুরুদ শরীফ সবসময় করতে পারবেন না, জিকির আজকার সবসময় করা যায়, আল্লাহ জিকির মনে মনে করেন আপনি সবসময় করতে পারবেন, কিন্তু যখন অজু থাকবে না আপনার, অজুবিহীন অবস্থায় দুরুদ শরীফ পাঠ করা উচিত নয়। যখন মানুষ অপবিত্র অবস্থা থাকে তখন দুরুদ শরীফ পাঠ করা উচিত নয়। যখন মানুষ হাঁটা চলাতে থাকে, হাঁটতেছে হাঁটতেছে আপনি এখন দুরুদ শরীফ পড়বেন না, এটা বেয়াদবি। আপনি হাঁটতেছেন, আপনি জিকির করতে পারবেন, জিকির করার অনুমতি রয়েছে। আর যেহেতু আল্লাহ রাসূল আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ইয়াইহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, এই জন্য কোনো বেয়াদবি অবস্থায় আপনি হাঁটতেছেন হাঁটতেছেন কথা বলতেছেন দুরুদ শরীফ পড়বেন না, এটা চরম বেয়াদবি হবে। হাঁটা চলা করার সময় দুরুদ শরীফ পাঠ করা যাবে না, এটা অনুচিত। তারপরে যখন মহিলাদের অসুস্থতা থাকে, হায়েজ নেফাস অবস্থা থাকে, তখন দুরুদ শরীফ পড়া ঠিক নয়। আর এরকমভাবে পুরুষরা যখন অপবিত্র থাকে তখনও দুরুদ শরীফ পড়া ঠিক নয়। এরকম কিছু জায়গা রয়েছে যে অবস্থাতে যে দুরুদ শরীফ পড়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। আর অন্য সময় আমরা যে দুরুদ শরীফ পড়ব, দুরুদ শরীফ না পড়লে আপনি এই নামাজ পড়ছেন, একটু মুরাদ দিয়েছেন আল্লাহর কাছে, দুরুদ শরীফ পড়লেন না, ওমর রাদিয়াল্লাহু থেকে হাদিস, তিনি বলেন যে তার দোয়াটা আসমান জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। দুরুদ শরীফ পড়লে এই দুরুদের কুটপি লাগাই দিলে আল্লাহ পাকের কাছে এই দোয়াটা চলে যায়, কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ।